শাকিব খান এবং শবনম বুবলি। দীর্ঘ এক বছর পর দুজনের প্রকাশ্যে দেখা দেখি, অন্তত মিডিয়ার লোক তাই জানে। কিন্তু সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেওয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রাখল। অথচ দুজনের রসায়ন সরাসরি দেখার জন্য মিডিয়ায় উপচে পড়া ভিড় ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে লিডার আমি বাংলাদেশ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তারা দুজনেই যেন দাঁড়িয়ে থাকলেন নিরাপদ দূরত্বে। আর টিভির প্রযোজক আশিক রহমানের দুই পাশে বসে ছবি প্রসঙ্গে কথা বলেন তারা। মুখে কেউ কারোর নামটি পর্যন্ত উচ্চারণ করলেন না। বুবলির ভাষ্য, এই সময়ে এসে বেঙ্গল মাল্টিমিডিয়া এমন একটি উদ্যোগ নিয়েছে, তাদের জন্য সাধুবাদ দেওয়া উচিত। ছবির পরিচালক প্রযোজকদের ধন্যবাদ জানাতেও ভুললেন না। শুধু তার থ্যাঙ্কস নোটে আসেনি শাকিব খানের নাম। একই রকমভাবে বুবলি ছাড়া পরিচালক এবং প্রযোজককে প্রশংসা করলেন শাকিব খানও। তারা পাশাপাশি বসলেও কেউ কারোর দিকে তাকালেন পর্যন্ত না। এমনকি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ উপেক্ষা করে ফটো সেশনে একসঙ্গে দাঁড়ালেন না শাকিব খান বুবলি। সবসময় তাদের পাশে রাখলেন নতুন ছবির পরিচালক তপু খানকে। শুধু সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জন্য কিছু সময়ের জন্য পাশে বসেন তারা। তবে শুরু আর শেষটা প্রায় একই রকম হলো। অনুষ্ঠান স্থলে হাসি মুখে একসঙ্গে ঢুকলেন তারা দুজন। এমনকি অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় শাকিব খান আগে গাড়িতে উঠলেন এবং বুবলির জন্য রেখে গেলেন নিজের ব্যক্তিগত সহকারীকে, যিনি বুবলিকে রক্ষা করে চললেন দর্শক ভিড় থেকে আর নিরাপদে তুলে নিলেন গাড়ি অবধি। তবে শাকিব খান এবং বুবলির এই কাণ্ড কারখানা দেখে অনেকে বলছেন এটি লোক দেখানো। লোক দেখানো যদি না হতো তাহলে শাকিব খান বুবলির সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতেন না। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।